হাই পিঞ্চি পিঞ্চো হাই এদিকে তাকাও। হ্যালো এভরি ওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্রেমন লাইফস্টাইল উইথ অপূর্ণা। তো আমি এখন প্রিয়াংশুকে দিয়ে যাচ্ছি, চলো সঙ্গে থাকো। অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো ধরতে, চলো সঙ্গে থাকো ব্লগে। নিয়ে জাস্ট চলে এলাম, এবার এই যে তালা তালা খুলবো, তো চলো। তো 7:20 বাজে, জাস্ট ঢুকলাম। তো এই যে দই দুধ ব্রেড সব নিয়ে এলাম, কেননা বরবাবু পালিয়েছে, বর নেই বাড়িতে, বর গিয়েছে বাড়িতে মানে মুর্শিদাবাদ, কালকে রাত্রেই বেরিয়েছে, গরম লেগে গেছে। তো যার জন্য ওর ডিউটিগুলো এবার আমাকে করতে হচ্ছে। প্রিয়াংশুকে দিয়ে এলাম, এগুলো সব নিয়ে এলাম, দই দুধ ফুদ সব। আর প্রিয়াংশুকে দিতে যাওয়ার রাস্তাটায় খুব ধুলো, তো প্রচুর ডাস্ট ওড়ে আর কি, আর আমার অ্যালার্জি, তো যার জন্য মাস্কটা পরে গিয়েছিলাম। তো আর এখন অ্যাডিনো ভাইরাসের জন্য মাস্ক তো ইউজ করতেই বলছে, এই আর কি। তো হ্যালো এভরিওয়ান, হ্যাপি হ্যাপি গুড মর্নিং। তো চলো এবার কাজকাম শুরু করা যাক, চলো হাঁপিয়ে গেছি, প্রথমে জল খাবো, জল টল খেয়ে তারপর কাজকর্ম শুরু করবো, ঠিক আছে। আর আজকে সকালবেলা গোপালকেও তুলে যেতে পারিনি, ইচ্ছে করে তুললাম না, একটা টেনশন থাকে, হাজব্যান্ড না থাকলে আমাকে অটো স্ট্যান্ডে যেতে হবে, অটো ধরতে হবে, তারপর প্রিয়াংশুকে নিয়ে যেতে হবে, তো এই টেনশনে হাতে টাইম ছিল, কিন্তু আমি গোপালকে ধরতে পারলাম না। তো জাস্ট আমি যখন জামাকাপড় চেঞ্জ করি তখন আর কি চেঞ্জ করে পর্দা টর্দা খুলে দিয়েছি, ঠাকুরঘরের চ্যানেলটা খুলে দিয়েছি, এবার গোপু বাবুকে হাত মুখ ধুইয়ে খাইয়ে দাইয়ে দেবো আর কি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর আজকে সোমবার, সেটাও বলে দিই, আমি ব্লগে বার বলতেই ভুলে যাই, আজকে সোমবার। তো এখন আমি গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালাবো, চালিয়ে পাওয়ার নিয়ে নেবো, নিয়ে কাজ শুরু করে দেবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে গোপাল তুলে গোপালকে পুজো টুজো করে এবার আমি রান্নাঘরে। তো এখনও আমি চুল আসতে পারিনি, চুলটা জাস্ট ছেড়ে দিয়েছি। তো এবার আমি রান্না করছি, আজকে রান্না করছি সয়াবিন। তো বাড়িতে হাজব্যান্ড নেই, তোমাদের আগেই বলেছি, তো প্রচুর সবজি বাজার এনে দিয়ে গেছে, কিন্তু আমার সময় হলো না সব কিছু কেটে কুটে রান্না করার, যার জন্য আজকে সয়াবিন করছি। কারণ সয়াবিন ত্রিনয়ন প্রিয়াংশু দুজনেই ভালোবাসে, তার সাথে ডাল সেদ্ধ করেছি আর আলু ভেজেছি আর ডিমের অমলেট করবো, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমি এখন বেরোচ্ছি, আমি এখন যাচ্ছি প্রিয়াংশুকে আনতে, চলো প্রিয়াংশুকে নিয়ে আসি। আমি এখন প্রিয়াংশুকে নিয়ে বাড়ি যাচ্ছি, এটা স্কুল, এটা একটা স্কুল, আয় আয় আয়। হ্যাঁ, তো বাড়ি এসে ঘর বাড়িতে ঢুকিনি, হ্যাঁ জানি, বাজারে গিয়েছিলাম, এই যে কিছু নেওয়ার দরকার ছিল তো সেগুলো নিলাম, নিয়ে এবার বাড়ি ফিরছি। আয় আন্টি, এই উল্টো হাটে পড়ে পড়ে গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, কিন্তু এই পাগলি, ঠিক আছে, বললাম পড়ে যাবে তো পড়েই গেলে, দেখেছো। তো প্রিয়াংশুকে স্কুল থেকে নিয়ে এসে আমি বাড়িতে না ঢুকে একটু দোকানে গিয়েছিলাম, কিছু দরকার ছিল, কিছু গ্রসারির, তো সেগুলো সব কিনলাম। তো এখানে দেখো এই বাড়িটা এত সুন্দর ছিল, সেই বাড়িটাকে ভেঙে দিয়েছে, এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো আমাদের এই এরিয়াটার মধ্যে সব ছোট্ট ছোট্ট বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো যারা দেয় তারা কী ভেবে দেয় কে জানে, কিন্তু নিজের বাড়ির মতন স্বাধীনতা কোথাও নেই। আমরা ফ্ল্যাটে থাকি, আমার একদম পছন্দ না ফ্ল্যাট, একদম ভালো লাগে না,
তো যখন আমি গ্রামে যাই তখন নিজের বাড়িতে থাকি, ধরো সেই ফিলিংসটাই আলাদা। তো আমার একদম ফ্ল্যাট ভালো লাগে না, তো আমার মতন তো আর সবাই না, সবার হয়তো ভালো লাগে। তো মানে এত সুন্দর সুন্দর বাড়ি ভেঙে সব ফ্ল্যাটে দিচ্ছে যে কি বলবো। আর এই দেখো আমাদের পাশের বিল্ডিংটা প্রায় হয়ে গেছে, আর ওইটা আমাদের বিল্ডিং, হোয়াইট অ্যান্ড পার্পল। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো আমি ঘরে এসে দেখো হাঁপিয়ে গিয়েছি, একদম বসে পড়েছি আর জল খাচ্ছি। তো ত্রিনয়ন কী করেছে, ভিডিও করতে শুরু করে দিয়েছে যে মার অবস্থা দেখো, মা এসেই হাঁপিয়ে গেছে। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, দুপুরবেলা আর কিছু শ্যুট করা হয়নি। তো সন্ধেবেলা আমরা আজকে প্রিয়াংশু আর আমি মিলে একদম টানা ঘুমিয়েছি, সেই দুটোর সময় ঘুমিয়েছি, 5:30 উঠেছি। তো এখন আমি উঠে টুটে সন্ধে রন্ধে দিয়ে জামাকাপড় পরে রেডি হয়ে গেছি, এবার আমাকে নিচে যেতে হবে। তো তার আগে এদের টিফিনের ব্যবস্থা কিছু করে যাচ্ছি, তো এখানে ডিম টোস্ট বানাচ্ছি। তো প্রিয়াংশুও চলে এসছে আমাকে হেল্প করতে, মানে পারবে না অথচ করতে আসবে, কি বলো তো। আর ওকে এইসব গরম জিনিসে কিছু করতে দেয়া যাবে, দেখো তোমরা শুধু দেখতে থাকো ওর মজাটা, মানে ও করবেই করবে, দেখতে থাকো। প্রিয়াংশুটা প্রিয়াংশু নিয়ে চলে গেছে, ত্রিনয়নের জন্য করে ঢেকে দিলাম। ত্রিনয়ন নেই, ত্রিনয়ন একটু বেরিয়েছে, তো যার জন্য ওরটা করে ঢেকে রেখে দিলাম। এবার আমি রান্নাঘরটা একটু মুছে টুছে তারপর যাব নিচে, আর বাসনগুলো এখন তোলার সময় নেই, কেননা 6:30 বেজে গেছে, এবার দোকানটা খুলতে হবে এই আর কি। তো প্রিয়াংশুকে বলছি তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে চল। তো ও তাড়াতাড়ি খাচ্ছে, এবার ওর বই টই সব ঢুকিয়ে নিয়েছি, যা যা আর কি নিচে নিয়ে গিয়ে পড়াবো, তো সেই সব ঢুকিয়ে নিয়েছি। তো জলের বোতলে জল ভরবো, ব্যাস চলে যাবো। অবশ্য নিচে দোকানেও জল আছে। তো দেখো দোকানে চলে এসেছি, আর এখানে প্রিয়াংশু পিঠে ব্যথা করছে বলছে, তো শুয়ে শুয়ে বাবু পড়ছে, তো তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি। এই দেখো পুরো দুটো টুলের উপরে এতক্ষণ শুয়েছিল, যেই দেখেছে মা ফোন ক্যামেরা অন করেছে ভিডিও করার জন্য, অমনি উঠে বসে পড়েছে, কেননা ও জানে ভিডিওগুলো ওর অনেক ফ্রেন্ডসরাও দেখে, তো সেই আর কি। তো কালকে প্রিয়াংশুর ক্লাস টেস্ট আছে সায়েন্স, তো সায়েন্সটা এখানে পড়ে নিচ্ছে। তো একটু পরেই ও চলে যাবে ওর দাদার কাছে ওপরে, তো ওপরে গিয়ে ও একা একাই পড়ে নেবে, কেননা নিচে কাস্টমার ছিল, ওর পড়ার ডিস্টার্ব হচ্ছিলো, ওই জন্য ওকে আমি ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। ত্রিনয়ন একটু বাদে আসবে, ও ত্রিনয়নের সাথে চলে যাবে ওপরে। তো দেখো এখন প্রায় বাজে 9:30, আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছি, 9:10 নাগাদ দোকান বন্ধ করে দিয়েছি। তো এবার আমি ঘরে চলে এসেছি, তো এখানে দেখো সয়াবিনটা গরম করে নিচ্ছি, আর আজকে বন নেই, রান্নারও ঝামেলা নেই, কোনো কিছু নেই। তো দুপুরের ভাত ছিল, এ দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, এটা প্রিয়াংশুর আর আমার এক থালাই খেয়ে নেবো, আর এটা ত্রিনয়নের। সয়াবিন গরম করছি, আর ডাল সেদ্ধটা দুপুরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম কিছুটা, আর কিছুটা ছিল, এটাকে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। তো ভাবলাম ডিমের অমলেট করব। তো ত্রিনয়ন বলো মা দুপুরে অমলেট খেয়েছি, সন্ধেবেলা তো টিফিনে ডিম দিয়েই খেলাম আর কি, ডিম টোস্ট, তো সেই জন্য আর ডিম করো না মা, ডিম খাবো না, তো সেই জন্যেই আর ডিমের অমলেট করলাম না। আর দেখো এই প্লান্টারটা দেখো, এটা অ্যাকচুয়ালি আমার নুনদানি ছিল, সিরামিকের পট ছিল, এতে আমি নুন রাখতাম, তো ওর ঢাকনাটা ভেঙে গেছে, তো এর ওপরে আমি একটা প্লাস্টিকের ওই যে বিস্কিটের কৌটোগুলো হয় না, ইউজ অ্যান্ড থ্রো যেগুলো, ওইগুলো দিয়ে প্লান্টার এই সিরামিকের পটটার কালারের মতো কালার করে দিয়েছি, খুব সুন্দর একটা প্লান্টার হয়ে গেছে। ওতে একটা গাছ লাগিয়েছি, ইনডোর একটা প্লান্ট লাগিয়েছি এই আর কি। তো রান্নাঘরটাকে আজকে একটু গুছিয়ে গেছি নিয়েছি, নেক্সট ভিডিও আসছে কিচেন ট্যুরের সঙ্গে থেকো। বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করার অর্থ হচ্ছে, আমি ভিডিওটা যখন প্রথম দেখেছিলাম তখন একদম আমি শকড, পুরো ঘাবড়ে গিয়েছিলাম। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছে, এটা কালীঘাটের মায়ের মন্দির, তোমরা অনেকেই বুঝে গেছো।
তো মায়ের মন্দিরের আশেপাশে সব এগুলো সব ভাঙা হচ্ছে। তো প্রথমে যখন হাজবেন্ড আমাকে ভিডিওটা দেয়, ও আমাকে পাঠায় ভিডিওটা, তো তখন আমি ঘাবড়ে গিয়েছি যে মায়ের এত বছরের এত পুরনো ঐতিহ্যবাহী একটা মন্দির যেটা ভাঙা হচ্ছে। তো আমি সত্যি শক্ট হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম কালীঘাটের মায়ের মন্দির হয়তো ভাঙা হচ্ছে, অবশ্যই ভেঙে নতুন করে হয়তো করছে এটা ভেবেছিলাম, কিন্তু না, কালীঘাটের মায়ের মন্দির ভাঙা হচ্ছে না, মায়ের আশেপাশে যেসব মন্দিরগুলো আছে, ছোটোখাটো মন্দির আরও যা কিছু আছে, তো সেগুলো সব ভেঙে সব মডিফাই করা হচ্ছে, সব নতুনত্বভাবে সাজানো হবে মন্দিরের আশেপাশের এরিয়াটাকে, যেমন দক্ষিণেশ্বরে হয়েছে ওরকম কালীঘাটেও হবে। তো এর আগে আমরা কালীঘাটে এসেছিলাম পুজো দিতে, তো সেদিনের ব্লগটা যারা দেখোনি তারা অবশ্যই যদি চাও দেখে নিতে পারো। তো রাস্তাও কিন্তু ভেঙে টেঙে দিয়েছে, কেননা দক্ষিণেশ্বরের মতন পুরো ওই উড়াল পুল টাইপের হবে, যার ওপরে সমস্ত দোকানগুলো ওই পুলের ওপর দিয়ে থাকবে, মানে ব্রিজের ওপরে থাকবে আর কি। যাই হোক, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। তো দেখো চারিদিকে সব কিছু ভেঙে দিয়েছে, তো এগুলো আগে পুজো দিতে এসে এই সব সাইট সিনগুলো পরিক্রমা করতে হয় আর কি, অনেকবার পরিক্রমা করেছে। এই দেখো সেই ছোট্ট পুকুরটা, এখানে বিয়েটিও হয়, তো এই জায়গাগুলো সব পরিক্রমা করতে হয় পুজো দেওয়ার পর। তো এই জায়গাগুলোকে সব ভেঙে চুড়ে নতুনত্বভাবে সাজানো হচ্ছে। এক কথায় কালীঘাটের মন্দিরের আশেপাশে যেসব জিনিস, মানে মন্দির আছে বলো, দোকান আছে বলো, আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে একদম মানে নতুনত্বভাবে সাজানো হচ্ছে এই আর কি। তো এই দেখো মায়ের মন্দির, দর্শন করে নাও তোমরা। তো হাজব্যান্ড আমাকে ভিডিওটা পাঠায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হাজব্যান্ডকে যেতেই হয় সপ্তাহে দুদিন তিন দিন ওখানে, কেননা ওখানে কালীঘাটে আমাদের বিজনেস আছে। তো ও ভিডিওটা খুব সুন্দরভাবে করে আমাকে পাঠিয়েছে, তো আমি দেখে শক্ট হলাম, তাই তোমাদেরকেও একটু শক্ট করলাম আর ভিডিওটা শেয়ার করে দিলাম, কেননা কিছুদিনের মধ্যেই ধরো একদম মানে সাজিয়ে গুছিয়ে নতুনভাবে তৈরি হয়ে যাবে কালীঘাটের মায়ের মন্দিরের এরিয়াটা। তো তখন তোমরা সবাই এসো মাকে দর্শন করতে, তো এই আর কি। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলো না। তো এই দেখো এই দিকটা থেকেও মায়ের মন্দির দেখা যাচ্ছে, তো এইদিকেও সব দোকানপাট যা আছে সব তুলে দেবে, দিয়ে সব নতুনভাবে করবে আর কি, এই আর কি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আর যদি কেউ কলকাতার বাইরের থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একবার প্রণাম জানিয়ে নিও মাকে, কেননা আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে শ্যুট করে নিয়ে এসেছে তোমাদের জন্য, ও বলছিল একটু শেয়ার করো সবার সাথে, তাই আমি শেয়ার করলাম। চলো টাটা বাবা, টেক কেয়ার, সি ইউ এগেন নেক্সট ব্লগ। কেননা আমি প্রথম অবস্থায় ভিডিওটা দেখে ঘাবড়ে গিয়েছিলাম, তাই তোমাদেরকেও একটু ঘাবড়ে দিলাম।